Good morning, student. How are you? I am fine. I am Paritosh Mondal, Charukhandi Secondary School. Today we are discussing English first period class 8. Priyo Shikkharthi Bondhura, attention please, look at the blackboard. Koronakalin Shomoy, amra shobaike everybody welcome to the online class. Bondhura, ekho Unit 3, Lesson 1 at Health and Hygiene. Health and Hygiene. Shastho Bidhi Samparke Alochona. Now I have show the some difficult word in the blackboard. Take a notebook and write down it. Condition, Sharto, Disease, Rugbalai, Essential Apriajo, Position, Odikarva, Shotto, Abostan, Contents, Mane Monojok Dawa, Argu. দেখো হেলথ স্বাস্থ্যবান মাইন্ড মনে করা ফিজিক্যাল শারীরিক এক্সারসাইজ ব্যায়াম এবং প্রবাদ প্রবাদ বাক্য যেটাকে প্রবাদ বচন আমরা বলে থাকি যখন এখানে এক একটা আছে হেলথ ইজ ওয়েলথ বন্ধুরা দেখো যে এখানে যে শব্দগুলি আছে এই শব্দগুলি খুবই ইম্পর্টেন্ট তোমরা খাতায় লিপিবদ্ধ করে নেবে এখন দেখো এই হেলথ লুক অ্যাট দ্য বুক পেজ নাম্বার 21 এখানে দেখো কিছু কয়েকটি কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডগুলিও আমি লিপিবদ্ধ করেছি এবং তোমরা এখানে কয়েকটি প্রশ্ন আছে একটু প্রশ্নগুলি ডিসকাস করি তারপরে তোমাদের সাথে হোয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস হোয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস অ্যানসার হলো গুড হেলথ ইজ এসেনশিয়াল ফর আস টু এনজয় এ হ্যাপি লাইফ এনজয় এ হ্যাপি লাইফ আবার বলছি লিখে নাও গুড হেলথ ইজ এসেনশিয়াল ফর আস টু এনজয় এ হ্যাপি লাইফ সুখী জীবনযাপন করার জন্য সুস্বাস্থ্য একান্ত প্রয়োজন নেক্সট প্রশ্ন আছে হোয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি কেন আমাদের শরীর চর্চা করার প্রয়োজনীয়তা আছে ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি টু কিপ আওয়ার বডি ফিট ফর দ্য ওয়ার্ল্ড ফিট ফর দ্য ফিট ফর ওয়ার্ল্ড ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নেসেসারি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ল্ড সুস্বাস্থ্যের জন্য ব্যায়াম করা প্রয়োজন এবং আমাদের শরীরকে সুস্থ ফিট রাখার জন্য কাজের জন্য কাজের উপযুক্ত করার জন্য আমাদের অবশ্যই কিছু না কিছু ব্যায়াম করতে হয় বন্ধুরা পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে হাইজিনস যে পরিচ্ছন্নতা বিধি সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব এবং আমি তোমাদের এই টিকি রিডিং পড়াতে বলছিলাম বাসায় পড়ে আসছো কিনা জানি না তবু আমি আবার তোমাদের এইটা নিয়ে একটু ডিসকাস করছি এবং পড়েই দিচ্ছি তোমরা আগামী ক্লাসে হাইজিন সম্পর্কে ভালো করে পড়ে আসবে আজকের আর তোমাদের ক্লাসে বেশি বলবো না আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ চলো